ক্রীড়াঙ্গনে সবচেয়ে আরাধ্য এক স্বীকৃতি, বছর জুড়ে ক্রীড়াবিদরা অপেক্ষায় থাকেন জাতীয় ক্রীড়া পুরস্কারের। ধারাবাহিকতা না থাকায় সেই অপেক্ষা দীর্ঘায়িত হয়েছে বছরের পর বছর। আট বছরের জাতীয় ক্রীড়া পুরস্কার একসাথে দিয়ে ক্রীড়া মন্ত্রণালয় জট খুলেছে ঠিকই, এ সম্মাননা আনন্দও দিয়েছে। অনেক খেলোয়াড় এখন সাবেক হয়েছেন, অনেক সংগঠক ছেড়ে দিয়েছেন ক্রীড়াঙ্গন, তবে এ স্বীকৃতির জন্য অপেক্ষা করতে হলো এতগুলো বছর, তাই পুরস্কার পেয়েও তেমন রোমাঞ্চ কাজ করছে না অনেকের। মুক্তিযোদ্ধা দেশটা স্বাধীন করেছি, এটা ইজ এক্সপেক্টেড। আমি যে পেয়েছি এটাল মরণোত্তরে পাইনি, আই এম লাকি, আই এম ভেরি হ্যাপি আমি এটা পেয়েছি। আর এটাই পরিস্থিতি, রবটের মতন গেছি, রবটের মতন চলে আসছি, কারণ ওই ফিলিংটা, এই এক্সাইটমেন্টটা ওটা নাই। অনলি এক্সাইটমেন্ট আই গট ওয়াজ যে আমার 2007 অনেক পুরানো প্লেয়ারদের সঙ্গে দেখা গেছে, অ্যান্ড আই থট দে ডিজার্ভড ইট অনেক আগে অলসো। তার আগে যেসব লোকরা পেয়েছে, যেসব প্লেয়াররা পেয়েছে, এদের আগে ডিজার্ভ করার কথা না তো। আনোয়ার, ইলিয়াস, এটা তো 80s প্লেয়ার, ওরাও তো 40 বছর পরে পেয়েছে। ওর আগে কিন্তু যেসব প্লেয়াররা পেয়েছে ওরা ডো নট ডিজার্ভ ইট। সো এটা হচ্ছে, আমরা ওইভাবে চুপ করে নিই, পেলে পেলাম, না পেলে না পেলাম, ইট ডাজ নট বদার পিপল লাইক মি। স্বীকৃতি সবসময় আনন্দের, তবে জাতীয় এই সম্মাননা নিয়েও প্রশ্ন আছে, কেন নিয়মিত হচ্ছে না? বাছাই কমিটি ও মন্ত্রণালয়কে আরও তৎপর হওয়ার আহ্বান। এটা না যে 20 জনকে দিতে লাগবে, মেবি ওই বছর 2 জন বা 3 জনকে দিল, তাহলে একটা এটার কিন্তু স্ট্যাটাসটাও বাড়ে। আপনি একসঙ্গে 10 জন 15 জন 20 জনকে তো খুঁজে বের করতে হবে না, আপনি যেগুলা যাদেরকে দেওয়ার দরকার তাদের দিবেন, না তো ওই বছর 1 জনকে দিবেন, প্রবলেম তো নাই, কিন্তু এভরি ইয়ার দেওয়া উচিত। কেন, যে প্লেয়ার ডিজার্ভ করে বা অর্গানাইজার ডিজার্ভ করে, হি ডিজার্ভস ইট দ্যাট ইয়ার। আপনি যদি এটাকে ডিলে করতে থাকেন, এটা কিন্তু পান্তা ভাতের মতন হয়ে যাচ্ছে। ইট শুড বি ইন্ডিপেন্ডেন্ট বডি, ইট শুড বি এ রিটায়ার্ড জাস্টিস অর সামথিং, 2-3 জনকে মিলে এদেরকে করা উচিত। And they should get the biodatas of the edirke dicche keno, and they should scrutiny the thing and then give the prizes. সময়ের পুরস্কার সময় মতো দিলে উৎসাহ বাড়বে খেলোয়াড় এবং সংগঠকদের মাঝে, সেই সাথে দেশও তাদের কাছ থেকে ভালো সার্ভিস পাবে বলেও মনে করেন তারা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।